বিদ্যা অর্জন করতে মঙ্গলবার এখানে এসেছিলেন 500-এরও বেশি শিক্ষার্থী। রক্তের দাগ আর ক্ষতগুলো জানান দিচ্ছে তারা ঠিকঠাক বাড়ি ফেরেনি। পাকিস্তান তালেবানের কজন বন্দুকধারীর মারণাস্ত্রে ক্ষতবিক্ষত হয়েছে তারা। স্কুল ইউনিফর্ম পরে যারা এখানে এসেছিল তাদের মধ্যে 132 শিশুকে পড়তে হয়েছে কাফনের সাদা কাপড়। একজন সেনা কর্মকর্তা বিবরণ দেন সেই বিভৎস ঘটনার। এখানে আদতে কাউকে জিম্মি করা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কত বেশি সংখ্যক শিশুকে মেরে ফেলা যায়। এই জায়গা থেকে অন্য জায়গায় তারা দৌড়ে বেরিয়েছে বাঁচার জন্য। বুধবারের সর্বদলীয় বৈঠকে গোটা অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূলের শপথ নেন নওয়াজসহ সর্বদলীয় নেতারা। আন্তর্জাতিক চাপের মুখে 6 বছর আগে মৃত্যুদণ্ডের উপর যে স্থগিতাদেশ দেয়া হয়েছিল তা বাতিল করে আবার সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ড বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেবল পাকিস্তান নয়, আমরা এই গোটা অঞ্চল থেকে সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে চাই। এই জন্য আমরা আমাদের সেনাবাহিনী সহ সব শক্তি নিয়োগ করতে প্রস্তুত আছি। এদিকে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পাকিস্তান। এত এত শিশুর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ। নিহতদের মধ্যে নিজের সন্তান আছে কি না তা দেখতে পেশোয়ারের হাসপাতালগুলোতে এখন স্বজনদের ভিড়। আর ওই এলাকায় তালেবান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের কঠোর সাজা দাবি করেছে আইনজীবী আর শিক্ষার্থীরা। এরই মধ্যে হামলায় নিহত শিশুদের অনেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাঁধন অধিকারী, একুশে টেলিভিশন।